সময় পাইছেন আর কিভাবে দেখা হয়েছিল? আমি এই যে তারাইল কিছুক্ষণ আগে আসরে নামাজ পড়তে গেছি হাসপাতাল মসজিদে, তখন আমার কাছ থেকে এখান থেকে একটা ফোন যায় যে তারাইল করিমগঞ্জ রোড উবাইদিয়া মুসার বাড়ির পাশে এখানে একটা বাসের শাটল আছে কাঞ্চন ব্রিজের পাশে, তখন একটা বস্তার ভিতরে কী জানি তখন একজনে উদাম করে দেখতে পায় যে মানুষের একটা পায়ের অঙ্গ। তখন আমি বিষয়টা এরকম একটা বিষয় যেটুকু আমি জানতে পারি। আজকে সন্ধান হয়েছে? জি, আমি আজকে সন্ধান পাইছি আসরের নামাজের পরে। জেলা তারাইল উপজেলার দিগদার ইউনিয়নের কুপাদিয়া এলাকায় রসুন্দার নদীর পূর্ব পাশে, অর্থাৎ তারাইল করিমগঞ্জের যে রাস্তাটি মেইন রোড, এই মেইন রোডের পাশেই একটি প্যাকেট করা একটি মানুষের মৃত পা পাওয়া গেছে। আজ বিকালে এইখানকার বাসিন্দা হাদিস মিয়া এই পাটি দেখতে পায় এবং গলিত এই পা ঘাড় কোথা থেকে কীভাবে আসলো তা জানা যায়নি, তবে পুলিশ এই পাটি উদ্ধার করে কীভাবে এখানে আসলো সেটি তদন্ত হবে বলে পুলিশ জানিয়েছে। তো আপনারা জানেন যে তারাইলে বিভিন্ন সময় বিভিন্ন রাস্তায় এবং রাস্তার পাশে এই ধরনের অঘটন ঘটছে প্রতিনিয়ত, এবং কিছুদিন পরে পরেই এই ধরনের অপরাধ সংঘটিত হচ্ছে প্রত্যন্ত এলাকায়, এবং এই রাস্তাগুলি রাতের বেলা খুব নীরবে নির্বিঘ্নে মানুষের চলাফেরা করতে ভয় পায়। কাজেই এই রাস্তাগুলিতে সাধারণ মানুষ মনে করছে যে টহল, পুলিশ টহল কিংবা আইন শৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করার জন্য এখানকার মানুষ মনে করছে যে টহল জোরদার করলে হয়তো অপরাধ কমে আসতে পারে। তো এখানে আজকে যে পাটি পাওয়া গেছে সেটি একটি অর্ধগলিত পা, মানুষের পা। এখন এটা কীভাবে এখানে আসলো, কেনই বা এই ধরনের ঘটনা এখানে ঘটলো সেটা পুলিশ তদন্ত করবে বলে আমরা আশাবাদী, এবং এই ধরনের অপরাধ যাতে তারাইলের কোথাও আর সংঘটিত না হয় সেদিকে সকল জনসাধারণের সজাগ থাকার জন্য বলা হচ্ছে। আমরাও চাই যে তারাইলের অপরাধ কমানোর জন্য যারা জনসাধারণ মানুষ যারা আছেন তারা যেন মানে এলাকা নিজ নিজ এলাকায় দৃষ্টি রাখেন, এবং অপরাধ যেন এ ধরনের অপরাধ যেন সংঘটিত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। সাদিকুর রহমান রতন, তারাইল বিচিত্র টিভি, কুপাদিয়া, তারাইল কিশোরগঞ্জ।